वेलकम बैक टू माय चैनल दीघा ट्रिप पार्ट थ्री। আমরা গেছিলাম ঢেউ সাগর। তো দেখো ব্লগটা, এখন আমরা আছি ঢেউ সাগর। চলো ভেতরে। মাত্র 10 বা 30 টাকা, আমার মনে পড়ছে না, টাকায় তোমরা ভেতরে এন্ট করতে পারো। ভেতরে এন্ট করে তোমাদের মনে হবে না যে তোমরা ভুল জায়গায় এসে গেছো। জাস্ট আমি বলবো যে দীঘা যাচ্ছো, মানে কখনো ঢেউ সাগর যাওনি তারা প্লিজ প্লিজ একবার ঢেউ সাগরে গিয়ে যাও। তোমাদের অনেক রাইডস আছে ওখানে, অনেক সুন্দর একটা পার্ক, বেশ ভালো লাগবে। আমার প্রথমে আমিও ভেবেছিলাম যে যাবো না, বাট সকালের থেকে রাত্রেবেলায় ঢেউ সাগরটা বেশি ভালো লাগে। আর একবার হলো টয় ট্রেন সাফারিটা করবে। টয় ট্রেন সাফারিটা করলে তোমরা বুঝতে পারবে যে ঠিক কতটা ভালো। আর দুটো টয় ট্রেন আছে, একটা বড় আর একটা ছোট। ছোটটা তোমার গেট থেকে ঘুরিয়ে নিয়ে যাবে, আর যে বড় টয় ট্রেনটা আছে, টয় ট্রেনের ভাড়া 50 টাকা। যে টয় ট্রেনটা আছে ওটা পুরো পার্ক মানে গোল করে ঘোরাবে, জাস্ট দারুণ। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আর প্রচুর প্রচুর রাইডস আছে, বাচ্চাদের খেলার রাইডস আছে, তারপর হচ্ছে বড়দের রাইডস আছে। টয় ট্রেন সাফারি করবো। এবার আমরা টয় ট্রেনটা ধরেছি, এই স্টার্ট হলো এখান থেকে পুরো গেট অব্দি, গেট থেকে একদম ওই দিক থেকে পুরো একদম গোল করে ঘুরিয়ে নিয়ে আসবে। তো আমরা খুব মজা করে টয় ট্রেন চলেছি পুরো, আর অনেক ক্লিপ নেওয়া হয়নি আসলে, কি বলো তো। যা আমি মজা করছিলাম আর মজা করতে করতে আর ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি। তো যতটুকু নিয়েছি ততটুকু তোমাদের দেখানোর চেষ্টা করছি। মাত্র 50 টাকা টয় ট্রেন সাফারি। আর যেটা বলছিলাম, বাচ্চাদের বুল রাইড আছে, তারপর মিকি মাউস তো অ্যাজ ইউজুয়াল থাকেই। তারপর ওখানে অনেক খাবার দাবারের দোকান আছে, যাদের খিদে পেয়েছে তারা এখান থেকে খেতে পারবে। তো ঢেউ সাগর যে লেখাটা আছে, আই লাভ ঢেউ সাগর, এইটা খুব ভালো একটা, মানে খুব ভালো একটা জায়গা। এখানে সবাই ফটোশ্যুট করতে পারে, আমিও অনেক অনেক ফটোশ্যুট নিয়েছি, এবং আমার ফুল ফ্যামিলি, আমার শ্বশুরবাড়ির সবাই অনেক ফটোগ্রাফি নিয়েছে। তো এবারে আমরা ঢেউ সাগরের দিকেই যাচ্ছি ফটোগ্রাফি করার জন্য। তারপর ঢেউ সাগরের পিছনে বিশ্ব বাংলা গেটের একটা স্ট্যাচু আছে, তার পিছনে একটা ময়ূরপঙ্খী একটা ময়ূরের মতন একটা খুব সুন্দর স্ট্যাচু আছে, যে দেখতেই পাচ্ছ। ওখানে গান চলে, বাংলা আধুনিক গান, ওখানে মাঠ টাইপসের আছে, মানে খুব সুন্দর ডেকোরেশন, আমার তো খুব ভালো লেগেছে। গাইস তোমরাও যাও, যারা দীঘা যাবে তারা প্লিজ 50 টাকা করে রাইস চড়ো, আর 30 টাকা না 10 টাকা ঢুকতে চার্জ নেয়, আমার এখন ঠিক মনে পড়ছে না। যাই হোক, গিয়ে দেখে এসো, আমার আই হোপ তোমাদেরও খুব ভালো লাগবে। এটা নিউ দীঘার একটু আগে। তো গাইস এখানে আমি ব্লগটা এন্ড করলাম, দেখাবো অন্য ব্লগে। বাই বাই, টেক কেয়ার।